এখন দেখবেন রূপান্তর টপ নিউজ। কোভিড-19 বিস্তার রোধে সাধারণ ছুটি বর্ধিত করায় আগামী 30 মে পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত বাড়িয়েছে সরকার। ঠাকুরগাঁওয়ে ঢাকা পঞ্চগড় মহাসড়কে ত্রাণের দাবিতে পরিবহন শ্রমিকদের অবরোধ চলাকালে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ মামুন ত্রাণের নিশ্চয়তা দিলে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা গণপরিবহন চালুর দাবি জানান। সপ্তম দফায় সাধারণ ছুটির সময়ে জনসাধারণ ও যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বাড়ানো সাধারণ ছুটির নির্দেশনায় বলা হয়েছে আসন্ন ঈদ উল ফিতরে জামায়াতের ক্ষেত্রে বিদ্যমান বিধিবিধান প্রযোজ্য হবে, ঈদে জামায়াতের ক্ষেত্রে থাকবে কড়াকড়ি। ত্রাণ চোরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। চলমান করোনা পরিস্থিতিতে শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্য তেল উৎপাদন ও সরবরাহ নিশ্চিতে নির্দেশনা দিয়েছে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। নেত্রকোনায় পূর্বধলায় রাস্তায় বিছানো ধানের খড়ের ওপর দ্রুতগামী মোটরসাইকেল স্লিপ করে আমিনুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 15 জন। শুধুমাত্র মানুষের ফুসফুস নয় বরং হার্ট, ব্রেন, কিডনি, অন্ত্র এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, সম্প্রতি নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। করোনা ভাইরাস মহামারীর কারণে 2020 সালে বৈশ্বিক অর্থনীতি অন্তত 3.2% সংকুচিত হয়ে পড়বে, এতে বিশ্বব্যাপী মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $8.5 কোটি। আপনারা দেখছেন রূপান্তর টেলিভিশন।